صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুরব্বিয়ানিকেরা, সম্মানিত মেজবান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ও বিশেষ মেহেরবানিতে আল্লাহর বড় কিছু সময় কাটানোর সুযোগ পাইছি, আল্লাহর বড় কিছু সময় বোয়ার সুযোগ পাইছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ও শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সময়টা আমরা আল্লাহর বড় কাটাইমু, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা সওয়াব পাইব, আল্লাহর গর হইল মুবারক লাগা, এখানে হইল আল্লাহর গর। যত সময় আপনি বোয়ার তাহবা, তত সময় আল্লাহ আপনার মেহমানদারি করবা, আপনি হইলে আল্লাহর মেহমান, আল্লাহ আপনার মেহমানদারি করবা। কিলা মেহমানদারি করেন, আপনার গুনাহ মাফ করে দেয়, আপনার দরজাত বুলন্দ করেন, আপনার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নফল নামাজের সব দেওয়া। এরপরে হাদিসের মধ্যে আয় যারা এলিম হিকার উদ্দেশ্যে বারো এম্বর থাকে, এনতানোর লাগি গাতর মাঝে যে ফিফড়া আছে ফিফড়ায় দোয়া করে, পানির নিচে যে মাছ আছে মাছটায় দোয়া করে। সুতরাং আপনি যত সময় পর্যন্ত এলিম হিকার বোয়ার তাহবা, তত সময় পর্যন্ত আপনার লাগি প্রত্যেকটা মখলুককে আপনার লাগি দোয়া করে। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমরা এই বোয়ার কবুল করুক, আর আমরা এই দিনের এলিম দিয়ে আমাদের মাল করুক। আজকের তাফসীর হইল আয়াত নম্বর 96 আর 97, সূরাতু আল ইমরান আয়া 96 এন্ড 97, 96 এন্ড 97। আপনারা যারা কাছে মোবাইল আছে বা ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন ফলো করুকা, বুঝতে পারবা। যদি তাফসীর দেখে তাফসীরও ফলো করুকা, এতে আপনার জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কয় ان اول بيت وضع للناس للذي ببكه مباركا وهدى للعالمين যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাউস, সর্বপ্রথম বাইত, বাইত তো এর ঘর, সর্বপ্রথম ঘর যেটা মানুষের লাগি বানানো হইছে, মানুষের লাগি বলতে মানুষের ইবাদতের লাগি, للناس يعني لعباده الناس, মানুষের লাগি মানুষের ইবাদতের লাগি সর্বপ্রথম ঘর যেটা তৈয়ার করা হইছে, একটা হইছে বিবাক্কা, পাক্কা শহরের ভিতরে এই ঘর বানানো হয়েছে। পাক্কা আর নাম হইল মাক্কা, মাক্কা পাক্কা অর্থ হইল মাক্কা, মানে মাক্কা শহরের ভিতরে যে ঘর বানানো হয়েছে ওটা হইল সর্বপ্রথম ঘর, ইবাদতের উদ্দেশ্যে বানানো হয়েছে, মানুষের ঘর নয়। মানুষের ঘর তো আর আগে বলছে আদম আলাইহিস সালাম, আইসুন আদম আলাইহিস সালামের নিজের ঘর বানাইছে তাহার লাগে, ঠিক আছে। তো একটু হইল যে ইবাদতের উদ্দেশ্যে মানুষে আল্লাহ ইবাদত হত, ইবাদতের উদ্দেশ্যে সর্বপ্রথম ঘর তৈয়ার হইছে মক্কার মাঝে। ওয়া হুদাল লিল আলামিন বিবাক্কাতা মুবারাকান, মুবারক অর্থ হইল যে একটা ব্লেসিং, একটা মুবারক জায়গার মাঝে তৈয়ার করা হয়েছে, একটা মুবারক ঘর তৈয়ার করা হয়েছে মানুষের লাগি। ওয়া হুদাল লিল, আর এই ঘরে হেদায়েত স্বরূপ তৈয়ার করা হয়েছে, লিল আলামিন পুরো জাহানের মানুষের লাগি, পুরা জাহানোর লাগে অর্থ হইল পুরা জাহানোর মানুষের লাগে, পুরা দুনিয়ার পুরা পৃথিবীর মানুষের লাগে হেদায়ত স্বরূপ ঘর তৈয়ার করা হয়েছে, বারাকা স্বরূপ মুবারক একটা ঘর তৈয়ার করা হয়েছে। সেই না গেলে আপনার কাছে খালি বরকত দিব, সেই না গেলে আপনার জিন্দগির বরকত বাড়বো, রিজিকও বরকত বাড়বো, এলিমও বরকত বাড়বো, আমলও বরকত বাড়বো। মুবারক লেগিটা হয়েছে মুবারকাত ওয়া হুদান, হেদায়তও বাড়বো আপনার আর বরকতও বাড়বো। চোখের যদি হৃদায়তর দরকার হয় হজের যোগ্য উমরের যোগ্য, দেখবা হৃদায়ত বলতে আপনার নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে মন ভরে, হজের উমরা করি আওয়ার বাদে হদিন মসজিদ আইতে ভালো লাগে, আস্তে আস্তে যায় কি এই আসর কমি যায়। তো পয়লা হদিন দেখবেন আপনি পালা করে আত্মর লাগিয়ে আইবা, স্প্রে লাগিয়ে আইবা, খাবার সবার সুন্দর খাবার দিয়ে আইবা, আপনার ভালো লাগে। এই যে পাল্লা লাগান হইল হেদায়ত, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার এই পাল্লা লাগান আপনার দিলের ভিতরে তৈয়ার করছে। যারা বেশি বেশি করে হজ করবা, উমরা করবা, আল্লাহর ঘরের ভিজিট করবা, আল্লাহর ঘরের তওবা করবা, এরা দিনের মাঝে অটল তাহাকান পাল্লা লাগবে, দিনের মাঝে দৃঢ় তাহাটা মজবুত তাহাটা তারা লাগে পাল্লা লাগবে, মানে বরকতাই হেদায়তের মাঝে বরকতাই, আল্লাহ হেদায়ত বাড়াই দিলাই। এরপর ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম, যে ইকানোর মাঝে আয়াত বাইনাত হল আছে, দালাইল হল আছে, ক্লিয়ার দলিল আছে যে আল্লাহ যেন আসন একজন,
আর আল্লাহ যেন ইগর বানায় লয়েছে, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দিদের বানাইয়া লয়েছে, এগুলার প্রমাণ আছে, বাইনাত তৈল প্রমাণ। ফিহি আয়াতুন বাইনাতুন, আয়াত হল আছে, সাইন হল আছে, আর প্রমাণ হল আছে। ফিহি, ফিহি বলতে ফি মক্কা, মক্কার মাঝে, কাবার মাঝে, যে আল্লাহর গর। ফিহি বলতে ফি বাইতিল্লাহি, যে আল্লাহর গরর ভিতরে ইন আয়াত হল আছে, সাইন হল আছে, প্রমাণ হল আছে। কিতাব প্রমাণ পাই আমরা ইন গেলে হাজার আলাইহি সালাতু ওয়াসালামের সফা থেকে মারওয়া থেকে মারওয়া থেকে সফা থেকে পানি টুকাইছেন, পানি জমজমের পানি পাওয়া যায়, মাকামে ইব্রাহিমের মাঝে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ফাওয়ার মাক দেখা যায়, পাত্তর মাঝে পাত্তর মাক পড়ছে। এগুলো হইল যে সাইন হল আল্লাহ রাব্বুল ইজ্জতে রাখছেন, ওগুলার নাম হইল আয়াতুল বাইনাত, যে সাইন হল আল্লাহ রাব্বুল ইজ্জতে রাখছেন, আমরা যাইতাম গিয়া দেখতাম, আর দেখলে ইমান মানব। আরও সাইন হল আছে, যারা হজর লাগে যেন এরা লাগে আরো চোড়া বেশি সাইন হল আছে, যেমন পাত্তর মারাত গেলে কিতা দেখা যায়, যে যে জাগাইত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামে অথবা ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামে যে যে জাগাইত ফাত্তর মারছিল শয়তানরে, ও জায়গা দিয়ে আমরা করতে পারি। ফিহি আয়াতুন বাইনাত, এরপরে যে জায়গায় দিয়ে উবাইয়া ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামে দোয়া করছিল, অথবা যে সমস্ত জাগাইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছিল, নবী হলে দোয়া করছিল, ও সমস্ত জায়গায় আমরা গিয়ে দেখি, যেমন মনে করো কে আরাফা মাঠ, আরাফা পাহাড়, এগুলা গিয়ে দেখি, এগুলোর মাঝে দোয়া কবুল হয়, এগুলোর মাঝে মানুষের মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওখানে কইরা ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম, এই শহরের মাঝে এই এলাকার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে আয়াতুন বাইনাত সাইন হল রাখছেন, প্রমাণ হল রাখছেন, আর কিতা রাখছেন, মাকামে ইব্রাহিমও রাখছেন, যে ইব্রাহিমের পাওয়ার দাগ সমান দাওয়াত দাগ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতে রাখছেন, আপনারা গিয়া দেখতা আর দেখিয়া ইমান বাড়াইতা। ومن دخله كان امنا, আর যারা এই শহরে গিয়ে হামাই যায় এরা কি হয়ে যায়, আমন প্রাপ্ত হয়ে যায়। আমন বলতে মানে এরা সেফটি দেব, সেফটি সেফটি বলে কি তা বলে, নিরাপত্তা, হ্যাঁ নিরাপত্তা পাওয়া যায় এরা কাছে, যে এই শহর হামাই গেলে এরা উপরে কোনো শাস্তি হবে না, শহর থেকে না বাড়ানি পর্যন্ত শাস্তি হতো না, লোকজন মতো এই নিয়ে ভিতরে আছে এরা কেউ শাস্তি দিতে পারতো না, শহরের ভিতরে কোনো জাতের হাঁটাহাঁটি নেই, মারামারি নেই। ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম ওয়ান দাখালাহু কানা আমিনা, আর হায়াত আল্লাহর রাব্বুল ইজ্জতে কিতাব বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযা বাইতাল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ, ও গরর খোদার ইবাদত করো, ও গরর সত্তার ইবাদত করো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ও গরর খোদার ইবাদত করো, রব্ব অর্থ খোদা, গরর খোদার ইবাদত করো, কোন খোদা আল্লাযী আত'আমাহুম মিন জুউ, যেইন মানুষে ভুকর সময় খানি দেই, আর কি তা করেন ওয়া আমানাহুম মিন খাউফ, আর তারারে মানুষে ভয় ভীতি থেকে নিরাপত্তা দেয়, খাউফ অর্থ হইল ভয় ভীতি, আর আমানা অর্থ হইল নিরাপত্তা দেয়, আল্লাহ নিরাপত্তা দেয় ভয় ভীতি থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জতে মক্কা শহরে এমন এক ডিজাইন করছেন, এই শহরের ভিতরে আমানের বাদে আপনি নিরাপদ, হ্যাঁ শহর থেকে বাইরে আনলে আপনার শাস্তি হইব, যে শাস্তিটা হবে এখানে ভিতরে কেউ শাস্তি দিতে পারত না, ঠিক আছে আগে বাড়ি। এরপরে বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইত, আর মানুষে আল্লাহর লাগে হিজ্জুল বাইত করব, গরর হজ করব, আল্লাহর গরর হজ করব, হার লাগে লিল্লাহি, লিল্লাহ অর্থ হইল আল্লাহর লাগে, ওয়ালিল্লাহি আলা নাসি, আল্লাহর লাগে মানুষের উপরে হজ করা ফরজ, মানে আল্লাহর একটা হইল হুকুম, আল্লাহর গরর কি আপনি জীবনে একবার গিয়ে দেখতে হবে। মান ইস্তাতা ইলাইহি সাবিলা, কোন মানুষের লাগে, সব মানুষের লাগে না, আমার যারা গেছে যাওয়ার সম্বল আছে, ইস্তাতা ইস্তাতা অর্থ হইল অ্যাবিলিটি, অ্যাবিলিটি আছে, তৌফিক আছে, যাওয়ার যোগ্যতা আছে, মালি যোগ্যতা শারীরিক যোগ্যতা দুইটা লাগবে, মালি যোগ্যতা বলতে তার যাওয়ার আবার খরচ আছে, তার কাছে
শারীরিক যোগ্যতা এগিয়ে নিজে নিজে গিয়ে আইতে পারবো, গড়িয়ে কোনো জাতের কষ্ট হইতো না, শরীরে কোনো অসুবিধা হইতো না, তখন তার উপরে যাওয়াটা ফরজ। ঠিক আছে, ওয়ামান কাফারা, কিন্তু কোনো মানুষে যদি কুফুর করে, কুফুর বলতে অস্বীকার, কুফুর বলতে অস্বীকার, কোনো মানুষে যদি এই ফরজ অস্বীকার করে, হয় যদি আমি হজ করতাম না, আমি যাইতাম না, আমার বাসায় নাকি বিলু মানা করতাম মানে, হ্যাঁ আমি অন্য দেশে যাইব গিয়ে গিয়া হলিডে করি যাইব, হ্যাঁ মক্কায় যাইতাম না, আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যে এই ফরজ অস্বীকার করবো, মানুষের কাছে কিছু চাই না, غنيٌ عن العالمين, پورا جهان پورا পৃথিবীর সবকিছু থেকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোনো কিছু জরুরত নাই, আল্লাহ তাআলা কোনো কিছু দরকার নাই। সো আল্লাহ তাআলা এখানে হয়ে বুঝাই রাখ যে আপনি যদি হজ না করো আল্লাহ তাআলার কোনো ক্ষতি হইত নাই, আপনি যদি উমরা না করো আল্লাহ তাআলার কোনো ক্ষতি হইত নাই, ক্ষতি কার হইব, আপনার নিজের ক্ষতি হইব, কারণ আল্লাহ তাআলার কিছু ক্ষমত নাই, غني আল্লাহ তাআলা হইলে غني সব থেকে বড় ধনী, হ্যাঁ আল্লাহ তাআলার পয়সার দিকে কোনো কমি নাই, শুকরের দিকে কোনো কমি নাই, ইবাদতের দিকে কোনো কমি নাই, আপনি ইবাদত না করলে পশু কোনকে ইবাদত করে, হ্যাঁ আল্লাহ রাব্বুল ইজ্জত কয় তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, যে জমিনের কাছে যতটা আছে, আসমানের ভিতরে যতটা আছে, সাগর যতটা আছে, পাহাড় পর্বতে যতটা আছে, সব কিছু আল্লাহর তসবিহ করে, সব কিছু আল্লাহর তসবিহ করে, আপনি না করলে আল্লাহর কিছু হবে না, কথা বুঝছেন না, আল্লাহ আল্লাহকে বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যদি আল্লাহর না শুকরি করে আর আল্লাহর অস্বীকার করে, ইখাম করে না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত খেয়ুরুর মুকাফিক কিনা, খেয়ুরুর জরুরত মানে। এখন আগে বাড়ি তফসিল, যে বাক্কা, বাক্কা শব্দ অর্থ আমি কইয়ে দিলাইছি, বাক্কা অর্থ হইল বাক্কা, হাদিসের মধ্যে আয় যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকাইলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন উদিআ আউলা, কোন মসজিদ জমিনের মাঝে সর্বপ্রথম বানানি হইছে, কোন মসজিদ জমিনের মাঝে সর্বপ্রথম বানানি হইছে, মসজিদ এই বাইত বলতে মানুষের ঘর না, আল্লাহর ঘর, মানে কোন আল্লাহর ঘর সর্বপ্রথম জমিন বানানি হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, এরপরে বলছেন কুলতু সুম্মা আই, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বাদে গেছি, এর বাদে কোনটা, আল্লাহ রাসূল জবাব দিছেন আল মসজিদুল আকসা, মসজিদুল হারাম বানানির বাদে মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ জমিনে তৈয়ার হয়েছে মসজিদে আকসা, এরপরে বলেন কুলতু কাম বাইনাহুমা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি জিজ্ঞাসা করেছি এই দুই মসজিদের মাঝখানে কত বছর ব্যবধান, কাম বাইনাহুমা, কাম ইয়ানি কাম সানাতান বাইনাহুমা, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন قال 40 সানাতান, এই দুই মসজিদের মাঝখানে কত দিনের ব্যবধান, 40 বছরের ব্যবধান, কোন সময় ঘটনা ঘটছে, কোন সময় বানানো হয়েছে, আদম আলাইহি সালাতু ওয়াসালামের ফয়লা বানানো হয়েছে না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সময় ফয়লা বানানো হয়েছে, একমাত্র আল্লাহ পাককে জানেন, কিন্তু বানানি যে সময় হইছে ও সময় কো থেকে লইয়া 40 বছর বাদে মসজিদে আকসা বানানো হইছে। ঠিক আছে, এখন কথা হইল যে আমরা কেউ বলতে পারি যে এটা বানানো হয়েছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সময়, এর আগে বলছেন, এর আগে না বললে আদম আলাইহি সালাতু ওয়াসালাম হজ করলা কিনা, হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আটি আইসুর হজ করছে, আছে না, আর হজের সময় হজের পরে মা হাওয়ার সাথে মুলাকাত হইছে, তেন তেন বিচ্ছিন্ন হয়ে গেছিল, এগুলো যখন পাওয়া যায় এর অর্থ হইল আদম আলাইহি সালাতু ওয়াসালাম হজ করছে, হজ করতে হইলে আদম আলাইহি সালাতু ওয়াসালাম আইসুন, আদম আলাইহি সালাতু ওয়াসালাম রে গাইড করা হইছে, রাস্তা দেখানো হইছে, দেখাই দেখাই জায়গা পর্যন্ত আইনা পৌঁছানো হইছে, ওনা ইয়ে তাই কাবা ঘর বানাইছেন, আবাহন বানাইয়া তাই বাদে তো ওয়াফ করছই, হাজ করছো, যতগুলা করার দরকার আছে আল্লাহ কইজন ওগুলা করছো, এর 40 বছর বাদে আকসা বানা নিয়েছে, এখন হিকান খে বানাইছেন হয়তো অন্য কোনো নবী আসলাম,
আল্লাহ রাব্বুল ইজ্জত তৈয়া করেছেন। ই এক নেভিশন ওর বাদে আরো একটা হইতে পারে, যেটা কইও আলী মহলে কই, এটাই একটা চিন্তা যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম ইসমাইল লইয়া কাবা তৈয়ার করছেন, এর 40 বছর বাদে ইসহাক আলাইহি সালাতু ওয়াসালাম মসজিদ আকসা তৈয়ার করছেন। ঠিক আছে, হইতে পারে একটা এখানে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম মক্কাত বড় হইছেন, জন্ম হইছেন মক্কার পথে, মক্কার ভিতরে হয়তো, পুরো আমার জানা না। আর ইসহাক আলাইহি সালাতু ওয়াসালামের জন্ম হয়েছে ফালেস্তাইন, তাই হন বড় হয়েছেন, হন তাকছেন, হয়তো তার দ্বারা ওই খাম মসজিদে আকসার খাম করানো হয়েছে, বাকি আল্লাহ পাকে জানে। ঠিক আছে, একবারে পরিপূর্ণ হিসাব একমাত্র আল্লাহ পাকে জানে। এখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, সুম্মা আই, এরপরে কোন মসজিদ তৈয়ার করা হয়েছে? যে মসজিদে হারাম তৈয়ার করা হয়েছে, মসজিদে আকসা তৈয়ার করা হয়েছে, এরপরে কোন মসজিদ তৈয়ার করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা যে কালা সুম্মা হাইসু আদরাকাতকা সালাতু, যে এরপরে যেখান তোমার নামাজে দৌড়ি লাই ও জায়গাও মসজিদ, আর ওখান বাইর করে বানানো হয়েছে, ফাকুল্লুহা মসজিদুন, আর সারা জমিনও মসজিদ। আল্লাহ রাসূলের জবাব দিলা যে 3 নম্বর সারা জমিন তৈয়ার করা হয়েছে, প্রথম মসজিদুল হারাম তৈয়ার করা হয়েছে, বাদে মসজিদুল আস্তা তৈয়ার করা হয়েছে, বাদে আস্তা জমিন তৈয়ার করা হয়েছে, মানে আস্তা জমিনের মসজিদ হিসাবে অ্যানাউন্স করা হয়েছে, মানে জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ঠিক আছে, তখন আল্লাহ রাসূলের জবাব দিয়েছেন বুখারী মুসলিম শরীফের হাদিস। ওকে, ওয়ারাওয়া ইবনে আবি হাতিম আন খালিদ رضي الله عنه قال قال رجل إلى علي رضي الله عنه فقال ألا تحدثني عن البيت يقصد صحابة علي رضي الله تعالى عنه رضي كينا زي تمي أماري كعبار بشوي كسو خوف الله أكبر بشوي كسو تنع أهو أول بيت وضع في الأرض اكتا شربو قطم غورني زي اكتا الله بلا ما نيسان شربو قطم غورني دين بسوي গর বলতে সাধারণত মানুষ মনে করবো আমার ঘর আপনার ঘর আল্লাহ বলতে পারে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিসাবে জবাব দিয়েছেন যে সাধারণভাবে জেলা পার্সে বুঝবো ও ও বুঝমতো তাই জবাব দিয়েছেন। কিতা জবাব দিয়েছেন কইছেন ক্বালা লা ওয়ালাকিন্নাহু আউয়ালু বাইতিন উযিআ ফীহি আল বারাকা মাকাম ইব্রাহিম, কইছেন না একটা পয়লা ঘর না, কিন্তু একটা পয়লা ঘর বলতে ওখান হইছে যে একটা হইল যে একটা মানুষের ইবাদতের লাগে তৈয়ার করা হয়েছে, যেটার মাঝে বরকত আছে, আর বরকত হইল মাকামে ইব্রাহিম আছে, ও হইল এই হিসাবে একটা হয়ে লাগবে। ঠিক আছে, কিটা বুঝাইতে চাইরা মানে ইবাদত গা হিসাবে, ইবাদত করার জায়গা হিসাবে পয়লা ওখানে তৈয়ার করা হয়েছে, এ কারণ আগে আর কোনো ইবাদতের জায়গা বনছে না, হ্যাঁ মানুষের গর্ব হচ্ছে, এ কারণ তৈরি জিনিস। ঠিক আছে, সর্বপ্রথম ইবাদতের জায়গা জমিনের মাঝে কাবার জায়গা ওখানে ইবাদতের জায়গা হিসাবে, ইবাদতের গড় হিসাবে। ঠিক আছে, আগে বাড়ো। ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওকে, সো ওয়া ক্বালা তাআলা ওয়া ক্বাউলুহু তাআলা লাল্লাযী বিবাক্কাত মুবারাকান, ওহম কো তাফসীর হইলো যে বিবাক্কাত মুবারাকান, বাক্কা মিন আসমাই মক্কা আলাল মাশহুরি ওয়া ক্বাদ যাকারু লিমক্কা আসমাআন কাসীরা, যে মক্কার অনেক কিছু নাম আছে, এর মধ্যে থেকে একটা হইল মক্কা। মক্কার নাম হইল মিনহা মক্কা ওয়া বাক্কা ওয়াল বাইতুল আতীক ওয়াল বাইতুল হারাম ওয়াল বালাদুল আমীন ওয়া উম্মুল কুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে নাম হল কুরআন ওয়া যে ইউজ করছে মক্কার লাগি, এর মধ্যে থেকে এক জায়গা কইছেন মক্কা, মক্কা শব্দ ইউজ হইছে কুরআন, আর জায়গা কইছেন বাক্কা, বাক্কা শব্দ ইউজ হইছে কুরআন, আর কিতা ইউজ হইছে আল বাইতুল আতীক সূরা হাজার মাঝে পাইবা বিল বাইতিল আতীক, সো বাইতিল আতীক শব্দ ইউজ হইছে মক্কার নাম, ওয়াল বাইতুল হারাম, বাইতুল হারাম আল্লাহ ইকতার নাম দিছেন মক্কার নাম, ওয়াল বালাদুল আমিন, বালাদুল আমিন ও মক্কার নাম। কোন কোন সূরা রাজা হোক আছে নাকি বালাদুল আমিন তিনি ওয়াজাইতু ওয়াতুর সিনিন ওয়াতুর সিনিন ওয়া হাদা বালাদুল আমিন, বালাদুল আমিন, বালাদুল আমিন অর্থ হইল মক্কা। উম্মুল কুরা, এক জায়গায় উম্মুল কুরা শব্দ ইউজ হয়েছে, সো উম্মুল কুরা হইয়া মক্কার নাম। ঠিক আছে, ওকে আগে বাড়ে। বগাইরু দালিক, অথবা এগুলা ছাড়াও আর কোনো নাম থাকতে পারে, যেটা অন্যান্য জায়গা থেকে পারেন আপনারা। ওয়া কাউলুহু তাআলা ফীহি আয়াতুন বাইয়িনাত, যে আল্লাহ রাব্বুল ইজ্জত কইছেন ফীহি আয়াতুন বাইয়িনাত, এখানে মানে আয়াত বলা আছে, সাইন বলা আছে, প্রমাণ বলা আছে, কি কার দিকে কিতাব মুরাদ হইলা,
أي دلالة ظاهرة أنه من بناء إبراهيم وأن الله تعالى عظمه وشرفه. যে সর্বপ্রথম আয়াত আর সাইন হইল যে এখান আল্লাহ রাব্বুল ইজ্জতে ইব্রাহিম দ্বারা বানাইয়া পাইছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ফুয়ারে লইয়া ইসমাঈল লইয়া তিন বানাইছ, আর বানানের এই জায়গারে আল্লাহ রাব্বুল ইজ্জতে সম্মানী হইছ। দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানী ইবাদতের জায়গা বানানি হইছে, আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করছে ইব্রাহিমের আতর বানাই জিনিস। মানে ইব্রাহিম রে এতটুকু সম্মান দিছেন, আমরা এত মায়া দিছেন, এত মর্যাদা দিছেন, ইব্রাহিমের আতর বানাই জিনিস পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ মশহুর করে দিছেন, প্রসিদ্ধ করে দিছেন, ঠিক আছে? এই এক প্রমাণ। দুই নম্বর প্রমাণ হইল এর মাঝে মাকামে ইব্রাহিম রাখছে। মাকামে ইব্রাহিম রাখার উদ্দেশ্য হলো কিনা, যে যতবার তুমি নয় ইব্রাহিম ইয়াদ হো না, এখানে তবাব করার বাদেও কিনা করা লাগে, মাকামে ইব্রাহিমের পরের দিকে দূরে ধরা লাগে। জানা বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে একটা প্রমাণ, একটা সাইন হিসেবে রাখছেন যে ইব্রাহিমের সাথে যেন তোমার কানেকশন থাকে, ইব্রাহিমের সাথে যেন সম্পর্ক থাকে, ইব্রাহিমের সাথে যেন লিঙ্ক থাকে, মহব্বত থাকে। ও লিঙ্ক বানানির লেগে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিস্টেম তৈরি করছেন। আর ওটা হইল আয়াতুল বাইনা। ওকে, আগে বাড়ি। ثم قال مقام ابراهيم وقد كان ملتصقا بجدار البيت حتى أخره عمر بن الخطاب رضي الله عنه وأرضاه في إمارته إلى ناحية الشرق بحيث يتمكن الطواف منه لا يشوشون على المصلين عنده بعد الطواف، لأن الله تعالى قد أمرنا بالصلاة عنده حيث قال واتخذوا من مقام إبراهيم مصلى. যে মাকাম ইব্রাহিম যে জায়গা, এই জায়গা অরিজিনালি কাবার লগে লাগাইলাছে। মাকাম ইব্রাহিম ইখান কাবার লগে লাগাইলাছে, অ্যাটাচ আছে, মুলতাসিকা অ্যাটাচ করা আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইখান রে হরাইয়া তুরা দুইয়া একজন। কারণ কিটা? কারণ হইলো মানুষের তওয়াফ করতো, আমার যদি তোয়াফ করাক লাগে আর আপনি যদি তোয়াফ শেষ হয়ে গেলে নামাজ পড়াক লাগে, তোয়াফ করনেওয়ালার তোয়াফ করতে কষ্ট হইব, নামাজ হল মাঝানো, আর নামাজ পড়নেওয়ালার নামাজ পড়তে কষ্ট হইব, তাই দিন আগে দিয়ে আডার দিব কত বুঝছেন। এর লাগে অমর দিল্লাহ আনহু ইকটারে হরাইয়া আনছয়, সেনে আনছয় যে তোয়াফ করার বাদে মকামে ইব্রাহিমর ফিসে দুইরে হাত ফোড়ার লাগে আল্লাহ আদেশ করছে। আল্লাহ আদেশ করছেন কুরআন মাঝে আল্লাহ কইছেন অত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে মাকামে ইব্রাহিম রে তুমি তাই মুসাল্লা হিসাবে গণিও, নামাজের জায়গা হিসাবে গণিও। মানে যেগুলা কই না নি যে যখন মায় বোন যে মই মুরব্বীরে দেখলে সালাম করিও, এখানের অর্থ কিটা? বাপরে দেখলে তো সালাম করার কথা, ওখানের ভিতরে হামাই যায় না। হ্যাঁ, গুরুপিরে দেখলে সালাম করিও, এখন তো বাপরে দেখলে, সাসারে দিকে মামুরে দেখলে সালাম করিও, খালাইন্তরে দেখলে সালাম করিও, মারেও সালাম করিও। এখানে আমার তো মা ছাড়া বাকি সারা মুরব্বী হন, না বাপ ছাড়া বাকি সারা মুরব্বী হন। আল্লাহ রাব্বুল ইজ্জতে ওখানে বলছিলেন যে ইব্রাহিমর এই মাকামে ইব্রাহিম রে মুসল্লা বানাইও, মানে কিন্তু নামাজ পড়িও। মুসল্লা বানানির অর্থ হইল নামাজ পড়ো, মুসল্লা বানাইতে পাই কিনা, নামাজ না পড়লে, নামাজ না পড়লে তুমি মুসল্লা হইতো না, ঘটনা হল। আল্লাহ রাব্বুল ইজ্জত কইছেন ইন্ন নামাজ পড়িও, তখন যদি নামাজ পড়তে লাগে তখন দেখা যায় কষ্ট হয় মানুষ, তখন কইবে এই কষ্ট তো আল্লাহ রাসূলের জামানাত হইছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের জামানাত অনেক কিছু হইছে যেটার মাঝে আল্লাহ রাসূলে চেঞ্জ করছেন না, কিন্তু এই চেঞ্জ করার পারমিশন আল্লাহ রাসূলে আল্লাহর সাহাবী হলে আল্লাহ রাসূলের সাহাবী হলে অনুমতি দিয়া গেছে। এখন যদি দেখে ইয়া কয়, হ্যাঁ এত বড় সাহস থাকো আল্লাহ রাসূলে কিছু বদলাইছেন না, তাই না? ইয়া বদলাইলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলাইলা না, হেনত তো খেলাফত করছেন, হেনত তো আমির মুমিনিন আসতা, হেনত তো বাদশাহ আসতা, সরকার আসতা, তাই না? তো সাইডে বদলাইতে আমার তো এই বদলাইলে না, এই নেইয়া বদলাইলে। আপনার মন প্রশ্ন জাগতে পারে, আমরা মানুষ জাতি মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন হইতে পারে, কিন্তু সব প্রশ্নের জবাব তো হানো যে আল্লাহর রসুলে আল্লাহর সাহাবি আল্লাহর রসুলের সাহাবি হল অনুমতি দিছেন যে কোনো জায়গায় কোনো কিছু এদিক সেদিক করার দরকার হইলে শরীয়তের ভিতরে দেখা তিনটে করতে পারবা, যত সময় দেখবা শরীয়তের বাড়া জার্গি করতাম না, কোরআন হাদিসের উল্টা যদি দায়িত্ব করতাম না, কোরআন হাদিসের ভিতরে দেখতে তখন করা যায় তখন তার অনুমতি দেওয়া আসছে, কথা বুঝছেন?
এখন হইল মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাখাত ফোড়া কোরআন শরীফের আদেশ নেই না আদেশ নাই? আদেশ। উমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধ করছেন নি, বন্ধ করছেন কোরআনের উপরে আমল করছেন, শুধু তোমার করছেন চূড়া হলে ইয়া এনজয় কতটা নড়াইছেন, বেশি থেকে বেশি খন্ড খন্ড থেকে বিশ হাত দেখা জানি বলে না আরো বেশি হইতে পারে খন্ড থেকে বিশ হাত দেখা হইব আমি ইব্রাহিম দেখি কাবা পর্যন্ত হলো হইব মানে কয় খাতা রইব অনুমানিক আপনি যদি বিশাল জায়গাতে লাইন বিশাল জায়গার ভিতরে থাক করা যথেষ্ট, এই জমানার মানুষ কম আছে না, ভিড় কম আছে, তার লাগে যথেষ্ট জায়গা আছে, এর লাগে অত আনু আছে, যতক্ষণ জরুরত তত আনু হয়েছে, জরুরত থেকে বাড়াইছে। এখন কত হইল যে এই জরুরত তো কিন্তু বাড়ছে, এই জরুরত তো বাড়ছে, যত দিন গেছে মুসলমান বাড়ছে, এখন আর বদলানির চান্স আছে না? সাহাবী অকল যাওয়ার বাদে আর বদলানির চান্স নেই, ঠিক আছে? সাহাবী অকল যতক্ষণ পরিচয় পরিচয় যতক্ষণ ইসলামের উৎসাহ দিবার ততক্ষণ যে মানুষের সুযোগ সুবিধা দিবার দিলাইছে, এর বাদে আর দেওয়া যায় তো না, যদি দেওয়াত লাগে তাহলে ইখতলাফ সৃষ্টি হইব মানুষের মধ্যে, মাইডেঙ্গা সৃষ্টি হইব, মাইডেঙ্গা সৃষ্টি হইলে অমুকে অমুকে কাবির হইব, অমুকে অমুকে কাবির হইব, লাগে রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ওকে আগে বাড়ি। সো ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ই খাম করছেন, আর ই খামরে পুরো উম্মতে গসিয়া নিছে, পুরো উম্মতে কবুল করছেন। সুতরাং এই খামরে যদি কেউ কোনোদিন আইয়া হয় বেদাত, তার ইমান নষ্ট হয়েছিল, মানে এটার উপরে ইজমা, ইজমা শব্দ অঞ্চল নেই কোনোদিন, ইজমা কোরআন হাদিস ইজমা, কোরআন সর্বপ্রথম হইল, ইসলামের কোনো কিছু করতে হইলে কোরআন লাগবে, কোরআন যদি না থাকে এরপরে হাদিস লাগবে, সুন্নত লাগবে, সুন্নত থেকে প্রমাণিত হইতে হইব, হাদিস থেকে প্রমাণিত হইতে হইব, যদি এওটা না থাকে হম থেকে হম সাহাবিও হলের ইজমা লাগবে। ইজান তাই হরাইছেন, একটা হাদিসও পাওয়া যায়নি যে ওল্লা আল্লাহর রাসূলের অনুমতি দিছেন, হাদিসও পাওয়া যায় না, কিন্তু তাই যে হরাইছেন সারা সাহাবী হলে কোনো দ্বিমত করছেন না, সেও দ্বিমত করছেন না, সবার একমত, শেষ সুন্নতর সুন্নতর অন্তর্ভুক্ত হয়ে গেছে, যখন ইজমা হয়ে যায় তখন একটু সুন্নতর অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে? ই ভাইলে একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন আনছেন ইসলামের মাঝে, আর কোনো ইলা পরিবর্তন আছে নি ওর কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা আর কোনো পরিবর্তন আইছে ওর কাছে দেখি পারেননি? তারাবির নামাজ বেশি আদাইছে মাশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেছেন, গিয়ে দেখছেন মানুষের নামাজ পড়া, কেউ গুনাহ পড়া, কেউ গুনাহ পড়া, কেউ দুই রাকাত, কেউ চার রাকাত, কেউ ছয় রাকাত, কেউ আট রাকাত, কেউ জামাত, কেউ ইখলাস ইখলাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, উবাই ইবনে কাব কইলা, কইলা তুমি নামাজ পড়া, তোমার তেলাওয়াত সবথেকে সুন্দর, সবথেকে শুদ্ধ, সবে গুনতে বালা পায়, তুমি নামাজ পড়া, বেশি হাত পড়াই, শেষ কোরআনের লাগাইয়া পেন্টান হয়েছে। ঈদের একটা প্রচলন তৈয়ার করলাম, একটা নয়া একটা জিনিস তৈয়ার করলাম, এটাও সাহাবি হলো ইজমা হয়ে গেছে, ইজমা হয়ে গেছে, ইজমা বলতে কেউ বাধা দিছেন না, এখানে কইবা না আবার যে কেউ সাহস আছে যে তাদের বাধা দিবা, অফকোর্স সাহস আছে, সাহাবি হলো এই সাহস আছে বাধা দিবার ওমরের মতো মানুষের, ওকে ওমরের মতো মানুষের হলো হয়েছে, আমি কই আপনারে একটা সেকেন্ড কিছু মুরব্বী সাহাবি আর বিচারাই পারিবারিক জরুরতে আইছো, তোমার নিজস্ব জরুরতে আইছো, পাবলিকের স্বার্থে আইছো, কিন্তু যদিও তাই পারিবারিক স্বার্থে আইছো, নিজের স্বার্থে আইছো, কিন্তু একজন মানুষ আইয়া জিকাইছে, ও জিকানের কারণে তার দিলর মাঝে আইলো,
কিয়ামতের দিন আমি উমরে জব দিব। যদি এই বন্দায় আমার আটকাইলে কিয়ামতের দিন আর হয় আমিরও মিনিন আসলাত তাই না তানরে বাজারও ভাই আমি আইসি তা পদ্ধতিটা বিচার দিতে পারতাই না আমার বিচার করছি শুন না লোকে লোকে খোলা থলে দিই দিয়া সাহাবিয়া রসুল খোলা খোলা তার ডেকে আম তার লইয়া লইয়া আবার বাজে তান্ডে বলে ওই তোমার আমার আমার লাঠি তোমার হাতে দিলাম তোমার যতক্ষণ করছো ততক্ষণ করো আর নিলে যতক্ষণ তোমার মনে যায় তখন করো যত সময় পর্যন্ত তোমার দিল খুশ হয়েছে না যত সময় পর্যন্ত তোমার দিল খুশ হয়েছে না তুমি করো মানে কিয়ামতের দিন আমার আটকাই তাই তোমার দিলতলানোর পিলা হইলে আমি তোমার মাফ করে দিয়েছি লকত গফর তো আমি তোমার মাফ করে দিয়েছি আমরা এই শব্দ বললে আমরা কইনু হ্যাঁ তুমি আবার আমার মাফ করনে বলা কি মানে আমরা অহংকার আরো বাড়ি যায় তাই না আবার আমার মাফ করতে গেলে উমর রাদিয়াল্লাহু তাআলা এই বিচারার মাফি সাইজ হই মাফি সাইজ ঠিক আছে কিতাব বুঝলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মানুষ মজবুত আসলা গরম আসলা গরমর জায়গায় গরম আসলা নরমর জায়গায় নরম আসলা কথা বুঝছেন না এক সময় তাই নিজে খান্দ করে বস্তা লইয়া গিয়া খানি বানাইয়া বাচ্চা ধরে খানি খাওয়াইয়া আইসন করি বলবো গোলামে কইসন যে হুজুর আমার কাছে দেন বস্তা আমি কাড়ি করবো আমি আপনার দিলাম এখন হুজুর কেমন দিন তোমার আমরা একটাই বানা আমার একটাই কেমন দিন তুমি আমির মুমিনুল ইয়া জব দিবা না আমি জব দিতাম হইব লই আপনি আমি এটা বইয়া দিন দেব তুমি তো আর কাম করো তুমি আমার খাদিম আর আমি জাতির খাদিম তো আমার কাম আমারে করতে দেও আর তোমার কাম দিব বড় সুবহানাল্লাহ যদি আমরা বিদাত শব্দ শুনলে আমরা খান খান হই হ্যাঁ বিদাত আসলে সব বিদাত বিদাত না বেদাত অর্থ হইল নয়া জিনিস কইছেন হতই না একটা বালা নয়া জিনিস হতই না একটা বালা নয়া জিনিস তাই তৈয়ার হয়েছে কিতা যে সবে একসাথে একলগে সবে নামাজ পড়া জামাতের সাথে পড়া একা একা পড়লে পারবা কিন্তু জামাতের সাথে পড়লে তো সব বেশি কিন্তু আমরা সবে জানি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাত্রি বা চার রাত্রি জামাতের সাথে নামাজ পড়াইছেন এতে আল্লাহ রসুল থেকে ওটা প্রমাণিত মানে এলাউড আছে জামাতের সাথে নামাজ পড়াটা এলাউড এলাউড তো হিন্দি কি হতে কি হচ্ছে তখন খালি তাই শুক্র এখানে করে লাইন লাইন আর করে তুই যে এই বাইলে আর একটা লেখটার মাঝে সাহাবী হল সারা একমত ইজমা হয়ে গেছে এগেন এখন তুই এই ইজমা থেকে আর বাড়াইতে পারত না এখন আর কোনো ইলা কিছু আছে না বুক আছে দেখি যে সাহাবী হল তুই আর বলছেন আল্লাহ রসুলের সময় আসিল না আছে অনেক কিছু আছে না চিন্তা করলে ভাবা কোরআনের বিষয়ে কিতা জানো কুরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ফাত্তর লেখা আছে সামরাত লেখা আছে গাছর খাল লেখা আছে পাতার মাঝে লেখা আছে হাফরের টুকরা লেখা আছে বস্তার টাঠর টুকরা লেখা আছে কুরআন হলো আছে আল্লাহ রাসূলের জামানত কুরআন আর বালা হামজ লেখা হইছে না এক নম্বর হইলো তৌফিক হইছে না দুই নম্বর হইলো এই ধরনের মন মানসিকতা সাহাবীর কুলের ক্ষেত্রে আসিল না আল্লাহ রাসূলে অনুমতি দিয়েছেন যেটা পাইছো তার মাঝে লিখে রাখিলাম রাখিছো এতে লিখিয়া সেউনিয়ার কায়াত হয়েছে সেউনিয়া ফাইল করিয়া বালিশর তলে তৈছে সেউনিয়া ফাইল করিয়া কাবাডর ভিতরে তৈছে যার যেন তুই আর জায়গা আসলে তৈছে আস্তা কোরআন নাই খেউল আসুন কুল ওয়াল্লাহ ওয়াহাদ খেউল আসুন আলম তারা খেউল আসুন এক আয়াত খেউল আসুন সাইর আয়াত খেউল আসুন এক সুরা খেউ আদা সুরা খেউ খয়েক সুরা বলা আস্তা কোরআন শব্দ সবার কাছে আসিস খুব কম সাহাবি বল আসলা যারা কাছে আস্তা কোরআন আছে আস্তা কোরআন যারা হচ্ছে যারা খুব কম আস্তা তখন এই আস্তা কোরআন লেখা হইছে না আল্লাহর রাসূলের জামানাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত আস্তা কোরআন লেখা হইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব দিছেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তা মেম্বার অফ পার্লামেন্ট সো মেম্বার অফ পার্লামেন্ট হইলে তার অনুমতি আছে তাই সাজেশন দিতে পারবে সো সাজেশন দিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ও আবু বকর তুমি মরার আগে একটা কাম করিয়া তুই না বলে কিটা বলে কোরআন রে সংরক্ষণ করি এক জায়গাতে নিয়ে তুই না এখন কোরআন এক জায়গাতে না কোরআন ও নকত আন নকত আন নকত আন কোরআন দোকানে গেলে মানুষ সারা মদিনার মানুষের দোলা করা লাগবে আস্তা কোরআন হয় তুই
অথবা আসতাম মক্কা মদিনার যারা আছেন সবাই এখানে করিয়া বা দেবার করা লাগবে কোরআন ঢুকাইয়া। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলে ঠিক আছে আমি অনুমতি দিছি আপনার সুপারভিশনের আন্ডারে আপনি খাবো লোক একটা, মানে আপনি তো মেম্বার অফ পার্লামেন্ট আপনারও তো জিম্মেদারি আছে, আপনার গাইডর আন্ডারে আপনি খাবো লোক যে ধরুন সাহাবি হলে কোরআন জানেন সারা কোরআন জানেন এরা এখানে করিয়া আপনি কোরআন এখানে পড়ান ও সারা কোরআন এখানে পড়ায় লো ইসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে থানোর জমানত আওয়ার বাদে কোরআন রে সারা একইভাবে লিখিত হয়েছে ফয়লা দোলাফর হয়েছে উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দোলাফর হয়েছে যে যার কাছে যেতে আসো তার এমন দোলা আর হেন তেন চেক করবা বলি বুঝা যে খেয়াল করছে যদি কোনো কিছু দেখে গেলা যে কোরআন মনে করিয়া হাদিসও লিখিলছ তো হাদিস রে হরাই দিবে কাগজ গেল ফাড়িয়া যে তোমার কোরআন আছে তোমার রাখবা হাদিস তো আর হাদিস দিয়া করবে তুমি যাবে একটু যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানত কোরআন রে দোলাফর হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিকটারে লেখা হইছে সব সাহাবী বললে দোলা করছেন দোলা করে বলছে তুমি তাই লেখো লেখকে এক কিতাবর বাজে আনো সারা জিনিস। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত এই কোরআন আইয়া 7 কপি হইছে ফলে এক কপি আছে আর এক কপি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাই এখান কিছু দিছে দাবি দেওয়া করেন হাফসা আল্লাহ রসুলের স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন রাখা হয়েছিল কোরআনের এক কপি। তখন যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকল সময় আইলো তখন বিভিন্ন এলাকা থেকে রিকোয়েস্ট আইলো ও উসমান আমরার কাছে কোরআন নাই তখন মানুষের কোরআন হিকাইতাম কিলা অথবা কেউ যদি ইয়ে জিকা একটা কোরআনের ও আয়াত নেই আমরা প্রমাণ করতাম কিলা একটা কোরআনের আয়াত করি তোমার কাছে কপি আছে তো এক তোমার কাছে কপি না মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কপি আছে তুমি ওখান আইনিয়া ওখান রে ফটো কপি করি আপনারে বিভিন্ন এলাকা ফাটাই দিও যাতে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছতে খুশি করতে পারি। তখন সময় আছে তখন কোরআনের কপি বানাই বানাই 60টা কপি বানাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা দেবো হয়েছে মক্কা মদিনা মদিনা দেখানো আছে মক্কা ইরাক সিরিয়া আর অন্যান্য জায়গায় তো ওরা দেখি দেখি দেখানো তো জরুরত আছে মুসলমান যেখানে বেশি আসতো অত জায়গা ফাটানো হয়েছে 7 খান কোরআন ঠিক আছে। তো এটা বুঝলাম যে কোরআন ও আল্লাহ রাসূলের জমানাত এক হইছিল না সো এটাও একটা একটা ইজমার হালতে হইছে সারা সাহাবী হলে ইজমা হইছে যে যতক্ষণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কোরআন পড়তেন আর যতক্ষণ বাদ দেব হইছে সে কোরআন না এর কারণে যারা শিয়া হল এরা ইয়া হইব যে উমরে কিছু কোরআন লুকাইছে ইঞ্জন দিখান বলতে না অঞ্জন বলতে শিয়া হলের এক আকিদা হইল যে উমরে কিছু কোরআন লুকাইছে তাহলে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা ভালো পায় না বলা পায় না শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলা ভালো হইতো শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তা থাকলে শয়তান অন্য রাস্তা থাকতো এটা একটা আজীবন থাকবে শয়তান উমর রাদিয়াল্লাহু তাআলা ভালো হইতো না কোনদিন আগে বাড়ে এনিওয়ে তো কত হইল যে উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন যদি লুকাইতা তাহলে আলীর মতো মানুষ জিতা আসলা নিনা মরি গেছিল আইসো আর আলীর তরবারির ঘটনা তো আপনারা হচ্ছে আলীর তরবারি কেন বড় মজবুত তরবারি আছে উমরের মতো মানুষের লোকের যুদ্ধ করতে কোরআনের লাগে যুদ্ধ করতে দ্বিধা হতো না যদিও আল্লাহ রসুল শ্বশুর শ্বশুর হইলে আপনি কিন্তু হইল কোরআন বদলাইয়া তুমি শ্বশুর হইয়া বাই দত্ত তো খান না ওসমানের মতো মানুষ আল্লাহ রসুল কইছেন ওসমানের কথা কইছেন যে যদি আমার কাছে আল্লাহ হাজার হাজার মেয়ে দেন আর ওসমানের আন্ডারে থাকা অবস্থায় যদি একজনের বাদে আরো জন মৃত্যু হয় ওসমানের কাছে বিয়া দেওয়া তা একের পরে আরো তার বিয়া দেওয়া তা মানে ওসমানকে আমার দিল থেকে পছন্দ করি সুবহানাল্লাহ এখন ওসমানের মতো মানুষ জিতা রাখতে কিতাব হবে কোরআন বদলি বলি কেউ লইল যারা হন যে কোরআন কিছু লুকাইছেন এরা হইল বেকুবর দল হবে সাহাবী হলে সবে ঐক্যমত ইজমা যে কোরআন যতক্ষণ আছে তখন কোরআন এছাড়া কোরআন নাই বা কইল হাদিস ঠিক আছে তো এটাইও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত হইছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত হইছে আর বাকি সাহাবী হলে সবে ঐক্য হইছে আর একটা কইয়া বাদে আমরা কোরআনের তাফসীর আবার দেখি বিভিন্ন আর একটা জিনিস যে একটা সাহাবী হলে জামানাত হইছে আল্লাহর রাসূলের জামানাত আছিল হোক আছে কিন্তু এটাইও ইজমা ইজমা ওয়াস সাহাবা সাহাবী হলে না সাহাবী হলে ঐক্যমত হোক আছে জুমার দিন ইত্যাদি হলে দুই আদান মাশাআল্লাহ মাশাআল্লাহ তে বুঝা গেল আপনার আর জ্ঞান আছে এগুলা রাখবা জ্ঞান রাখবা কারণ যারা বিভ্রান্ত পন্থী এরা সাইবাই আপনারা বিভ্রান্ত ফলিত
আপনার যদি একটা জ্ঞান অতীত থেকে তাহলে আগে থেকে জ্ঞান আছে তাহলে আপনার কাছে দূর বেড়াতে যায় একটা দাদার আমি ঘটনা বাড়াই ইয়ে করি নিকা তো আমি বোধ থেকে জানি আজান যে দুইটাই কেন আর একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমি জোড়া লাগাইছো আগে আসেন না আজান দুইটা আসেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আজান একটা আছে আর এক আজানে ওই যেত এক আজানে ওই যেত হারুনের মুসলমান কম আসলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবলা উসামিন বড় উঠে আজান দিতা না আস্তা গাউয়ে আজান হত পাইকে আসেন না কিন্তু আস্তা গাউয়ে আজান হত কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলা যে মুসলমান বাড়ছে বাড়ার কত বাড়ার কত মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াই বছর রুলিং করলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রুলিং করলাম তো 10 বছর আর আড়াই বছর 12.5 বছর 12.5-12 বছর রুলিং করে কিন্তু তাই জানেন মুসলমান বাড়াই ছিল না কিন্তু মনে বলেন না জেলা আসলা বলা বাড়ছে ডেফিনেটলি মানে তাই জানেন যুদ্ধ করছে জিহাদ করছে বিভিন্ন দেশ সকল যোগ করছে বিজয় করছে মুসলমান বাড়ছে নরনারী বাড়ছে এর মধ্যে তো জন্ম তো নিছুন 12 বছরে 12.5 বছরে আরো অনেক আজাব জন্ম নিছুন তো সারার হিসাব মিলাইলে মানুষ বাড়ছে তো বাড়লে ওখান থেকে দেখা যায় আওয়াজ গিয়ে পৌঁছে আর ফয়লা আওয়াজ হইনাও যেন সবাই খুতবাত বই জিবা বইটা ফাররা না অনেকে আজান হুনার বাদে ফদ্দের আদা হতো তার খুতবা আদা খান শেষ হয়ে গেছে খুতবার যে যে জরুরত যে খুতবাকে মানুষের খানো পৌঁছতো পৌঁছেন না মেসেজ যান না কমিউনিটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমি আহল পাঠাইছি না আহল পাঠাই আমি না যে আমরা আজান আরো একটা পড়াই ফয়লা আজান দিন একটা আজান দিয়ে কিছু সময় অপেক্ষা হল আজান দুনিয়া মানুষ আইতো যারা আগে আদা হতো আইয়া খুতবা আরম্ভ হয়ে গেছে এখন তো তারা আদা হতো না তারা মসজিদ আইয়া হুস্ত পারবো এরপরে খুতবা আরম্ভ হয়ে তো দ্বিতীয় আজান দিয়ে আমাদের খুতবা আরম্ভ হতো এটাই হলো আল্লাহ রাসূলের জামানাত আসিল না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হইছে কিন্তু একটা বিদআত নেই হ্যাঁ নতুন কিন্তু হি বিদআত আমরা যেটা বুঝি বিদআত হি বিদআত এটা নতুন তো ইয়ার পড়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত ইয়ার পড়া হয়েছে আর এটাও সাহাবী অকলর কিতাব একটা মাঝে ইজমা ইজমার বাংলা কিতাব হয় ঐক্যমত এটা মাঝে ঐক্যমত আছে সাহাবী অকলর ঠিক আছে নি বলে আগে বলেন জাযাকাল্লাহ খাইরান কিছু কইবেন যদি কোনো কিছু প্রমাণিত হয়ে যায় অ্যাকসেপ্টেড হয়ে যায় এগুলো নিয়ে আপনি কোনো সন্দেহ করবেন না যদি এই সন্দেহ দালিল দিলে দিনের মাঝে কোনো সন্দেহ করবেন না এখানে আল্লাহ রাসূল কিতাব কইছেন বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সাহাবী অবলতা কিছু যদি আয় তারা যে কোনো একজন সাহাবীর আপনি ফলো করিলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে হবে এর লাগি সাহাবী অগলর বাদে সন্দেহ আইতো আপনার তাবিঈন তবে তাবিঈন বাদে এর বাদে যদি কেউ ইয়ে কিছু কয় অমুকে হয়েছে না তাহলে অমুকে হয়েছে না তাহলে আপনি সন্দেহ করবা প্রশ্ন করবা যে এটা একটা আসল কোরআন হাদিস থেকে প্রমাণিত নেই সাহাবী অগল থেকে প্রমাণিত নেই সাহাবী অগল থেকে যে বাদে প্রমাণিত শেষ আগ্রামটি আর চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আগে বাড়ি তো এর বাদে হইল যে وفي الصحيحين واللفظ للمسلم عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة لا هجرة ولكن جهاد والنية وإذا استنفرتم فانفروا وقال يوم الفتح إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض فهو حرام بحرمة الله إلى يوم القيامة ده الله رسول الله صلى الله عليه وسلم هجرتنا يهمكو جهاد خربان النك نيوت خربان আর যদি জিহাদ করার হয় জিহাদ করবা মানে মক্কার বাড়া গিয়া জিহাদ করবা মক্কার ভিতরে না জিহাদ নাই সো হিজরত করা লাগতো না এখন কোয়া এর বাদে আল্লাহ রাসূল কইছেন কইছেন ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ যে ই যে দেশ মানে ই যে সিটি এই সিটি এই সিটিরে আল্লাহ হারাম করে দিয়েছে হারামাহুল্লাহ হারাম করে দিয়েছে অর্থ হইল পবিত্র করে দিয়েছে মানে ইক্তার মাঝে গুনাহ করা হারাম ইক্তার মাঝে অনেক হালাল কাম করা হারাম ইক্তার ভিতরে আমরা হইল কিতা কিতা হারাম এই সিটিরে আল্লাহ রাব্বুল ইজ্জত আলাদা করে দিলাইছেন খাস করে দিলাইছেন কোন দিন থেকে হারাম করছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যে দিন থেকে জমিন আসমান সৃষ্টি করা হয়েছে হউ দিন থেকে এই সিটিরে আল্লাহ আলাদা মর্যাদা দেওয়া হয়েছে ঠিক আছে ইলা সিটি ওখানে আছে যে সমস্ত সিটি কি আপনি বা ধাম করতে পারতেন আপনার প্রোফাইল করুন রাস্তা চুনগা ফালাই আপনার প্রোফাইল করুন রাস্তা সিগারেটের এন্ড ফালাই আপনার প্রোফাইল করুন সিটি ওখানে আছে দিন হ্যাঁ রাস্তার মাঝে আপনি নোংরা অবস্থায় চলাচল করতে পারতেন না রাস্তার চেপ পালাইলে আপনার ঘুরে ফাইলে সিটিও বল আছে
তেমনি ভাবে মক্কা হইলো এক সিটি, যে সিটির মাঝে গুনার কাম করলে ডাবল গুনা, ডাবল পেনাল্টি, ট্রিপল পেনাল্টি দেবো। একে আগে বাড়িয়ে দিতে হয়েছে। আর এই সিটি একটা ইলা ইয়াউমি কিয়ামা, কিয়ামত পর্যন্ত পলাতক। ওয়া ইন্নাহু লাম ইয়াহিলুল কিতাল ফীহি লিআহাদিন ক্বাবলি। এই সিটির ভিতরে কোনো মানুষের লাগে মাইর করা হালাল হইছে না, আল্লাহ রাসূলের আগে থানার আগে সুরে অনুমতি দেওয়া হইছে। ولم يحل لي الا في ساعه من النهار فهو حرام بحرمه الله الى يوم القيامه আর আমার এর অনুমতি দেব হইছে মাইর করার, শুধু দিনের কিছু অংশ লাগি আমার অনুমতি দেব হইছে। যে আমি যে ইয়া তরবারি লইয়া হামাইছিলাম 10,000 সাহাবী ওগুল লইয়া মক্কা, মক্কার বিজয়ের সময় 10,000 সাহাবী ওগুল লইয়া চতুর্দিক থেকে আমি ইয়া হামাইছে তরবারি আতো লইয়া, আমার ও কিছু সময় লাগি অনুমতি দেব হইছে। আসলে আমার অনুমতি না, কিছু সময় লাগে অনুমতি দেওয়া হয়েছিল মক্কা বিজয় করার লাগি, এর বাদে এই অনুমতি উঠে এনে উঠেছে। এর আগেও আছেন না, এর বাদেও না, খালি ও কিছু সময় লাগে আমার অনুমতি আছে। কিয়ামত পর্যন্ত আর কেউ অনুমতি দেব হতো না। লা ইয়ুগদু শাওকা ওয়ালা শাজার, এই এলাকার ভিতরে আমার এর বাদে কোনো গাছ বানতে পারত না, কোনো গাছ কাটতে পারত না, কোনো গাছ ছিঁড়তে পারত না, কোনো গাছ বানতে পারত না। হারাম গাছ বাঙ্গা, হারাম গাছের ডাল বাঙ্গা, হারাম এলাকার ভিতরে আমার এর বাদে। মানে গাছেরও মর্যাদা এলাকার ভিতরে, কথা বুঝলেন? এরপরে আগে বাড়ি, ওয়ালা ইয়ানফারু সাইদা, আর এই এলাকার ভিতরে হামানির বাদে শিকার করতে পারতে না। এখন রাবিট শিকার করুক, আর ডিয়ার শিকার করুক, অরেন শিকার করুক, বা খরগোশ শিকার করুক, কোনো ধরনের শিকার এই এলাকার ভিতরে হামানির বাদে হাওয়া। ওয়ালা তুলতাকাতু লুকতা, আর এই এলাকা থামানির বাদে কোনো জিনিস যদি রাস্তা ছাওয়া যায় এগুলো উঠানি যাইত না। ইল্লা মান আরাফাহা, হ্যাঁ যদি আপনি জানেন হার মালিকু তখন আপনি উঠে যাবেন। আপনি দেখছেন রাস্তার মাঝে পয়সা হবে, আপনি জানেন এগুলোকে ভালো গেছে, আপনি উঠেছে উঠে গে তার গেছে দিরা চাই যাচ্ছে। যদি জানেন না হার মাল আপনি উঠে যেতে পারতেন না, লাগে একটা দেখছেন রাস্তার মাঝে উঠে যেতে পারতেন না, আর পাসপোর্ট এখান দেখছেন রাস্তার মাঝে আপনি উঠে যেতে পারতেন, ওয়ালেট একটা দেশের রাস্তার মধ্যে আপনি উঠে যেতে পারেন। হ্যাঁ এখন পর্যন্ত না, পুলিশ আছে, পুলিশে উঠাইব, পুলিশ হওয়া তারা উঠাইব, উঠে নিয়ে তারা সেফটির মতো উইব চেক করবো, তারা তারা খাবো, আপনি উঠে যাবেন, তারা আপনার লাগে একটা হারাম, ঠিক আছে? ওয়ালা ইউখতালা খালাহা, فقال عباس ولا يقتل خلاها আর কোন জাতের গাছ ফাতা ফুতাও ছিড়া লাগে না এখানে মধ্যে আমাদের মধ্যে। অনেক সময় অনেক জাতের ফাতা ফুতা পাওয়া যায়, ইত্যাদি কবিরাজে ওষুধ করা যায়, ওটা করা যায়, ওটা করা যায়, ভেজিটেবল পাওয়া যায়, যেটা নিজে নিজে হইছে, আপনি কিছু করতাম যেটা জেলা আসল আর কে, ঠিক আছে? আগে বাড়ি, فقال عباس رضي الله تعالى عنه يا رسول الله الا الاذخير فانه لقينهم ولبيوتهم فقال الا الاذخير عباس رضي الله تعالى عنه বলে والله رسول ইজখিরটা ছাড় দাও, মানে ইজখিরর ফাতা দিয়ে আমরা গাছ আমরা গরর সাদো দেই ইজখিরর ফাতা, অথবা কইবর দিতে সময় কইবর আমরা ইজখিরর ফাতা দেই, অথবা আমরা জ্বালাইতে সময় ইস্কিরর পাতা জ্বালাই, ইস্কিরর পাতা অন্যান্য লাহরের তুলনায় ইস্কিরর পাতা জ্বালা নিবালা, যেটার মাঝে খুশবু হয়, আর একটা জ্বালানির কারণে এই ঠান্ডা বাসায় খুব খুব মশামাশি হয় না, তো ইস্কিরর পাতা জ্বালাইবার দেব। তো আল্লাহ রসুলের ইস্কিরর পাতা জ্বালানির অনুমতি দিচ্ছে। ইস্কির একটা একটা গাছের মতো মোটামোটা ফাতা হয়, কলা ফাতা লাগান মোটামোটা ফাতা হয়, ওটা আল্লাহ রসুলের জ্বালানির অনুমতি দিচ্ছে। আল্লাহ রসুল বল لا يحل لاحد ان يحمل السلاح بمكه رواه مسلم আর কেউ তরবারি লইয়া অস্ত্র লইয়া মক্কার ভিতরে ঢুকা দাও হারাম, মক্কার ভিতরে অস্ত্র লইয়া ঢুকতে পারতো না। তো অনেক এলাকা তারা প্রথা হইলো অস্ত্র লোকে থাকে, সাকু এখান লোকে থাকে, বা তরবারি একটা লোকে থাকে, এর তরবারি বারাত হইয়া হামিত হইল মক্কা হামিত হইল। যেগুলো আমরা মক্কার কিছু কিছু জিনিস শিখলাম, আর হাজর বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পাবো, যে হাজ কিলা করতাম এবং ইউ আয়াত ওপর আন্ডারে আইও হজর হাদিস ওপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পাবো, আরও একটু ইনশাআল্লাহ আপনারা আমার লোকে থাকবো আগামী সপ্তাহে, আজকের লোকে অন্য আটকে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। যেগুলো শিখছি ওগুলো থেকে আল্লাহ আপনারা ফায়দা দান করুক, আর যেগুলো শিখছি না ওগুলো শিখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।